বসের হুকুম মানতে হয়, পকেটের টাকা চলে আসতেছে না চওয়াতে। এইভাবে অধিকাংশ জায়গাতে ঘুষ এখন ওপেন সিক্রেট। এগুলো থেকে যারা বাঁচতে পারেন তারাই হলো সত্যিকার অর্থে ধৈর্যশীল। এই জন্য হাদিসে এসছে ইন্নামা সাদমাতু ফিল উলা, যখন মুসিবত শুরু হয় তখনই আপনাকে সবর করতে হবে। মসজিদে এক মাস কাজ বন্ধ আছে, পাইলিং শেষ, আপিল রইল মার্কাজের মসজিদটির ব্যাপারে উদারহস্তে এগিয়ে আসার জন্য। সবর তিন প্রকার, একটা সবর মুসিবতের কারণে, আর সবর ফিল মুসিবা, আর একটা সবর অন্যায় থেকে নিজেকে বিরত রাখা, ফিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে নিজেকে ধরে রাখা। যত বেশি শিল্প কারখানা হবে গ্যাস বের হবে, যত বেশি গাড়ি চলবে গ্যাস বের হবে, এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে গিয়ে প্রভাব বিস্তার করবে, একে ইংরেজিতে বলা গ্রিন হাউস ইফেক্ট। আর ওইখান থেকে এগুলো বায়ু দূষণ সৃষ্টি করে। আষাঢ় শ্রাবণ বর্ষাকালে পরিবর্তে এখন ভাদ্র আশ্বিন বর্ষাকাল হচ্ছে, এটা নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে। এর জন্য কারা কতটুক দায়ী, আবহাওয়া বিশারদ পণ্ডিতরা যা বলেন তা এই, এর জন্য মূলত দায়ী বান্দা, আল্লাহ নয়। আজকের এই বৃষ্টিতে যে নিচের থেকে পানি উঠছে, ময়লা পানি, এটা কি এসপি সাহেবের ঘরে উঠছে না, এটা কি মেয়র সাহেবের ঘরে উঠছে না? দেখলাম গ্রেটার রোডের নৌকা চলছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم من الخوف والجوع ونقص من الأموال ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون سورة بقرة 155 آيات جابوت حمد ثناء الله رب العالمين الجنة وجابوت درود تشريش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة বর্তমান প্রেক্ষাপট এই যে বাংলাদেশের সর্বত্র এই বৃষ্টি হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। আমাদের মৌসুম পরিবর্তন হয়ে যাচ্ছে,
আষাঢ় শ্রাবণ বর্ষাকালে পরিবর্তে এখন ভাদ্র আশ্বিন বর্ষাকাল হচ্ছে। এটা নতুন অভিজ্ঞতা আমাদের জীবনে। এর জন্য কারা কতটুক দায়ী? আবহাওয়া বিশারদ পণ্ডিতরা যা বলেন তা এই, এর জন্য মূলত দায়ী বান্দা, আল্লাহ নয়। বান্দা বিশেষ করে যা লোভী বান্দা, আরও চাই আরও চাই আরও চাই, তাদের অতি লোভের প্রায়শ্চিত্ত হচ্ছে সারা পৃথিবীব্যাপী। আজকে বিভিন্ন দেশের অবস্থা দেখেন, কোনো দেশে ডুবে যাচ্ছে, কোনো দেশে দামনালের আগুনে দগ্ধীভূত হচ্ছে, কোনো দেশে তুষারপাত হচ্ছে, আর বাংলাদেশে অসময়ে বৃষ্টিপাত হচ্ছে, বাড়ি থেকে বের হওয়া যায় না, এক হাঁটু পানি, যত ময়লা পানি সব জমা হয়ে গেছে, বেশিনে পানি খাওয়ার উপায় নেই, সাবমার্সিব টিউবওয়েলও পানি ঢুকে গেছে, ফলে যত নোংরা পানি চলে আসছে যখন দোতলায় তিনতলায় চারতলায়, কিছুই করার নেই, মিস্ত্রিও পাবেন না, সে কত জায়গায় যাবে? পানির স্তর নেমে গেছে, ঢাকা শহরে পানির স্তর 55 ফুট নেমে গেছে, রাজশাহী পানির স্তর 132 ফুট নেমে গেছে, বরেন্দ্র অঞ্চলে পানির স্তর আরও বেশি নেমে গেছে। দায়ী কে? কিছু ধনী মানুষ ডিপ টিউবওয়েল পুঁতে একবার নিচেতে পানি টেনে আনতেছে, ফলে পানি শুকিয়ে যাচ্ছে কিন্তু ওগরে ফসল বেশি হচ্ছে, এই লোভে, ফসলের লোভে তুমি পানি টানলে বটে, তো আসল ক্ষতি হল কার? একক ব্যক্তির নয়, পুরো সমাজের, পুরো জাতির, হাজার হাজার মানুষ আজকে পানির অভাবে কষ্ট পাচ্ছে। যত বেশি শিল্প কারখানা হবে গ্যাস বের হবে, যত বেশি গাড়ি চলবে গ্যাস বের হবে, এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে গিয়ে প্রভাব বিস্তার করবে, একে ইংরেজিতে বলা গ্রিন হাউস ইফেক্ট, আর ওইখান থেকে এগুলো বায়ু দূষণ সৃষ্টি করে। পৃথিবীর সর্বাধিক বায়ু দূষিত শহর হচ্ছে ঢাকা, এখনো পর্যন্ত ফার্স্ট আস। এককালে প্রশাসনিক দুর্নীতির কারণে বাংলাদেশ ছিল দুর্নীতিতে ফার্স্ট পরপর 2 বছর, ঠিক অমনিভাবে এখন হয়েছে বায়ু দূষণে ফার্স্ট, দায়িত্ব বান্দা। দেখেন ঢাকার দিকে তাকিয়ে যানজটের অবস্থা, শত শত গাড়ি দাঁড়িয়ে থাকে স্টার্টিং পজিশনে, আসা গ্যাসগুলো বের হয় চলে যায় আকাশে, ক্ষতি করে সেখানে আমরা বুঝতে পারি না, কিছু সংখ্যক লোকের কারণে, সবার কারণে নয়। এর জন্য তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, প্রশাসন হোক আর শিল্পপতি হোক, যিনি যে ভাবে আছেন, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত যারা করছেন জেনে শুনে তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে, নিজেকে ক্ষতির মধ্যে ফেলার জন্য এবং আল্লাহর বান্দাদেরকে ক্ষতির মধ্যে ফেলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দার্থহীন ঘোষণা, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কাল কিয়ামতের মাঠে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তাই যিনি যে পর্যায়ে যে দায়িত্বে আছেন প্রত্যেককেই এই হাদিস মেনে চলা উচিত, নইলে নিজেরা ক্ষতিগ্রস্ত হব, সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আজকের এই বৃষ্টিতে যে নিচের থেকে পানি উঠছে ময়লা পানি, এটা কি এসপি সাহেব ঘরে উঠছে না? এটা কি মেয়র সাহেবের ঘরে উঠছে না?
দেখলাম গ্রেটার রোডের নৌকা চলছে, নেটে দেখা, যাওয়ার তো কায়দা নেই। রাজশাহীর ইতিহাসে কখনো কি এরূপ ঘটেছে? যদি বলেন আল্লাহ নৌকাকে কবুল করেছে বলেই তো নৌকা জিতে গেছে, হ্যাঁ নৌকা কবুল করা মানে এটা নয় যে রাস্তা দিয়ে নৌকা চলবে। দুর্ভাগ্য আমাদের, আমাদের করণীয় কি? মনুষ্য সৃষ্ট বিষয়টির বিচার আল্লাহ করবেন মানুষদের, কিন্তু এর মাধ্যমে নিরীহ মানুষ যারা নির্দোষ তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের বাঁচার উপায় কী? তাদের সম্পর্কে আল্লাহ পাক সবাইকে বলে দিচ্ছেন, ধনী হোক গরিব হোক, ধনীরাও বিপদগ্রস্ত হয়, গরিবরাও বিপদগ্রস্ত হয়। যদি সে ইমানদার হয় তাহলে তার ফলাফল কী? আল্লাহ পাক সবার উদ্দেশ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা নেব, বিশাইই মিনাল খাউফি ওয়াল জু, অল্প হোক বা বেশি হোক ভীতির মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, মাল সম্পদের কমতির মাধ্যমে, সন্তানাদি বা ফসল ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে, অসামরদ গাছ থাকবে ফল হবে না, স্বামী স্ত্রী আসে সন্তান হবে না, সন্তান তো বাপ মায়ের ফল, গাছে যে ফল হয় এটাও কিন্তু আল্লাহর হুকুমই হয়, গাছ লাগাবেন না সার দেবেন ফল হতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নাই। অবশ্যই সাবিরিন, সেই সময় তুমি জান্নাতে সুসংবাদ দাও ধৈর্যশীলদের, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন, যাদেরকে যখন কোনো বিপদ স্পর্শ করে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাব, কেউ আগে যাবো কেউ পরে যাবো, এই যে ফারাক। জনৈক সালাফ বিদ্বান বলছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যদি এই আয়াতটা নাজিল হতো তাহলে উনি ছেলে হারানোর কষ্টে ইয়া সাফা আলা ইউসুফ বলতেন না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেন। ইয়াকুব নবী ছিলেন কিন্তু এই আয়াত তার উপরে নাজিল হয়নি, আয়াত নাজিল হয়েছে আমাদের নবীর উপরে, সেই জন্য উনি বলছেন, নইলে কোনো নবী বিপদে কষ্ট ভোগ করে অধৈর্য হয় না, উনি এটা বলে ফেলেছিলেন, ইয়া সাফা আলা ইউসুফ, হায় দুর্ভোগ ইউসুফের উপরে, কোথায় তুমি, 40 বছর সন্তান হাতছাড়া হয়েছে, কোনো বাপকে বাঁচতে পারে, কিন্তু উনি বিশ্বাসী ছিলেন আল্লাহ কখনোই বিপদগ্রস্ত বান্দার প্রার্থনা কবুল না করে পারেন না, তাই তিনি ছেলেদেরকে বললেন, তোমরা দেখো ইউসুফ হারিয়ে গেছে, তার ছোট ভাই বেনিয়ামিন হারিয়ে গেছে, দুই ভাইকে তোমরা একসঙ্গে পেয়ে যাবা। তার ছেলেরা বলছে, আপনার সেই পাগলামিটা এখনও গেল না, এতদিন কি পাওয়া যায় নাকি, কোথায় বাঘেটাকে খেয়ে বলছে ঠিক ঠিক আর নেই, না দেখো আমি তো ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে, ঠিকই দুই ছেলেকে একসঙ্গে পেয়ে গেলেন, যে কল্পনাই করা যায় না। তাই আমাদের নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার কারণে ব্যাখ্যা দিতে গিয়ে বাজুস সালাফ বলছেন, সালাফে বিদ্বান, এই আয়াত যদি ইয়াকুব আলাইহিস সালাম জানতেন তাহলে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতেন, ছেলে হারানোর দুঃখে ভেঙে পড়তেন না। আর সবর হয় কখন? শুরুতে, পরে তো সবাই ঠান্ডা হয়ে যায়। এই জন্য হাদিসে এসছে, ইন্নামা সাদমাতু ফিল উলা, যখন মুসিবত শুরু হয় তখনই আপনাকে সবর করতে হবে, মুসিবত থিতিয়ে গেলে তখন সবর করতে সবাই করে। এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া ভালো, সবর 3 প্রকার,
একটা সবর মুসিবতের কারণে, আর সবর ফিল মুসিবা, আর একটা সবর অন্যায় থেকে নিজেকে বিরত রাখা, ফিতাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে নিজেকে ধরে রাখা। সুযোগ পাচ্ছি ঘুষ দুর্নীতি করার, সামনে টাকার বান্ডিল ফেলে দিচ্ছে, আজকাল তোর ব্যক্তিগত ঘুষ কারো দেয় না, এখন প্যাকেজ ঘুষ হয়, অফিসের প্রধান কর্মকর্তাকে 20 লাখ টাকা দিয়ে দিল, পুরো অফিসকে আপনি দেবেন, কাস্টমার করে দিতে হবে, অন্যেরা কিন্তু জানেই না, যেহেতু তারা চাকরি করে, বসের হুকুম মানতে হয়, পকেটের টাকা চলে আসতেছে না চাওয়াতে। এইভাবে অধিকাংশ জায়গাতে ঘুষ এখন ওপেন সিক্রেট। এগুলো থেকে যারা বাঁচতে পারেন তারাই হল সত্যিকার অর্থে ধৈর্যশীল, অন্যায় কাজ করব না, আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকব, এটা একটা আসসাবর ফি তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যে দৃঢ় থাকা। আর একটা হল আসসাবর আনিল মাসিয়া, গুনাহ করার সুযোগ পাচ্ছি গুনাহ করব না, মুসিবতে গুনাহ সবর করা, অন্যায় কাজ থেকে সবর করা এবং আনুগত্যের উপরে দৃঢ় থাকা, অন্যায় কাজ না করা, এ তিন প্রকার সবর মুসলমানদের সামনে রয়েছে। তবে বিপদে সবর করা এটা মুসলিম অমুসলিম সবাই করে থাকে, মুসলমানরা বাক্য দুটো সবর করে, বিনিময়ে সে আল্লাহর নিকটে অশেষ সওয়াবের অধিকারী হয়। আর যার যত বেশি বিপদ হয় তার সওয়াব তত বেশি দ্রুত আসে। নাবি সাইয়েদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আজান ওয়ালা গামিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, কোনো মুসলমানের জন্য কোনো কষ্ট, অসুখ, দুশ্চিন্তা, বেদনা, কষ্ট মানে আঘাত এবং মনকষ্ট, এমনকি পায়ে যদি একটা কাঁটাও ফুটে, যদি সে তাতে ধৈর্য ধারণ করে, কাফফারাল্লাহ বিহা মিন খাতায়াহু, তার গুনাহের কাফফারা হয়ে যায়। বুখারি মুসলিমের হাদিস। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يزال البلاء بالمؤمن والمؤمنه في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئه رواه الترمذي بإسناد حسن ابو هريره বর্ণিত হাদিসে আল্লাহ রসুল বলছেন, দেখো মমিন পুরুষ হোক বা নারী হোক, যখন তার উপরে কোনো বালা মুসিবত আসে সেটা তার নিজের উপরে অথবা তার সন্তানের উপরে অথবা তার মাল সম্পদের উপরে, এই অবস্থায় যদি সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে, আমা আলাইহি খাতিয়াতুন, তার আমল নামের কোনো গুনাহ থাকবে না, নির্দোষ অবস্থায় সে চলে যাবে, শর্ত যদি সে সবর করে এবং এর বিনিময়ে আল্লাহর নিকটে পুরস্কার চায়। এ বিষয়ে প্রখ্যাত সাহাবি আবু তালহা, যার নাম প্রায় সবাই জানেন, তার একটি ঘটনা আপনাদের শুনিয়ে দিই। হযরত আনাস বিন মালিকের নাম তো সবাই জানেন, ইনি আনাসের ভাইয়ের ঘটনা। আবু তালহা ছিলেন বীর যোদ্ধা,
আর তৎকালীন সময় ইসলাম এসেছে মূলত কঠিন পরীক্ষা দিয়ে। ঠান্ডা হয়ে বসার উপায় তাদের ছিল না, দুদিন পরেই দেখা যাচ্ছে অমুক জায়গায় যুদ্ধ করতে হবে, অমুক জায়গায় দৌড়াতে হবে শত্রুর হামলা। এই অবস্থাতে আবু তালা রাজাল্লাহ তালা আনহ এক যুদ্ধে বেরিয়ে গেলেন। এমন সময় তার একটা ছেলে অসুস্থ ছিল, রোগগ্রস্ত ছিল। ফিরে আসার পরে জিজ্ঞেস করলেন স্ত্রী উম্মে সুলাইমকে, ছেলে কেমন আছে? মা জবাব দিচ্ছেন, আসকানো মা কানা, আগের চাইতে এখন স্থির আছে। উনি বুঝলেন তো ভালোই আছে। তারপরে খাওয়া দাওয়া করলেন, স্ত্রীর সঙ্গে শৃঙ্গার মিলন সবই হলো। তারপরে ঘুমিয়ে গেছেন শান্তভাবে। সকালে ঘুম থেকে উঠলে স্ত্রী বলছে, ধরুন আপনার কাছ আপনি যদি কারো কাছ থেকে কোনো জিনিস ভাড়া নেন বা ধার নেন, আর তিনি যদি সে ধারটা ফেরত দিয়ে নেন, তাহলে কি আপনি দেবেন না? তাহলে অবশ্যই দেব, আমি তো ধার নিয়েছিলাম, ও তো নিজস্ব মালিকানা নেই। এবার ওনাকে নিয়ে পাশের ঘরে গেল, সাদা কাপড় দিয়ে ঢাকা আছে ছেলে, দেখেন ছেলে মারা গেছে। আপনি যাওয়ার পরপরই আপনি ফিরে আসার কিছু আগে উনি মারা গেছে। তুমি রাত্রেকে বললে না? না, আপনি এসেছেন কষ্ট করে, ওই সময় আপনাকে যদি আমি ছেলের মৃত্যুর খবর দিই আপনি আরও কষ্ট পাবেন। চলল রসুলের কাছে, হে আল্লাহ রসুল, আমার এই অবস্থা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, তুমি কি রাত্রিতে স্ত্রীর সাথে ঘুমিয়েছিলে? বলে হ্যাঁ। দোয়া করলেন, আল্লাহ তুমি আবু তালহাকে উত্তম বদলা দান করো। আলহামদুলিল্লাহ যথাসময়ে ছেলে হলো, নাম রাখলেন আবদুল্লাহ। নিয়ে গেলেন রসুল্লাহ সাল্লামের কাছে, তিনি তাকে খেজুর খেয়ে তাহনিক করলেন, আবারও দোয়া করলেন। এই ছেলে পরবর্তীতে 12টি সন্তানের বাপ হয়। এগুলো উত্তম বদলার বাস্তব প্রমাণ সাহাবিদের জীবনে। এরকম বহু প্রমাণ আপনাদের জীবনেও ঘটবে, ইমানদারদের জীবনেও ঘটবে, আল্লাহ পুরস্কার দিবেন। এই বিষয়ে অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস শুনে রাখেন। وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبده خيرا عجله له العقوبة في الدنيا. رسول الله صلى الله عليه وسلم বলছেন, যখন আল্লাহ তার কোন বান্দার কল্যাণ চান তাকে দুনিয়াতে শাস্তি ত্বরান্বিত করেন। وإذا أراد الله بعبده الشر أمسك عنه, আর যখন তিনি তার কোনো বান্দার মন্দ চান, অকল্যাণ চান, তখন তার ওই মন্দটা পিছিয়ে দেন। সে যে পাপ করে সে পাপের শাস্তিটা পিছিয়ে দেন। হাত্তা ইউয়াফা বিহি ইয়াউমাল কিয়ামা, অতঃপর সে শাস্তি পরিপূর্ণভাবে সে পেয়ে যায় কিয়ামতের দিন। অথচ নেককার বান্দার দুনিয়াতে যেহেতু শাস্তি পেয়ে গেছে, আখরাতে সে মুক্তি পেয়ে যায়। পার্থক্য হল এই, অকল ইন্না এজামাল জাজাই মিন এজামিল বালা, যে বড় বেশি পুরস্কার চায় সে বড় কষ্টের সম্মুখীন হবে। ইন্নাল্লাহ ইজা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ পাক যখন কোনো কওমকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। ফমান রাজিয়া ফালাহুর রেজা,
যে ব্যক্তি সেই পরীক্ষায় সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপরে সন্তুষ্ট থাকেন। ওমান সাখাতা ফালাহু সুখত, আর যে ব্যক্তি এতে ক্রুদ্ধ হয় আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হন। রওয়াহু তিরমিজি বিসনাদিন হাসান। হাদিসগুলো আমাদের মনে রাখার কর্তব্য। আমরা যেখানে যে অবস্থায় আছি প্রত্যেকেই, বিশেষ করে যারা বিপদগ্রস্ত হই, এই বিপদগ্রস্তের ক্যাটাগরিটা বুঝতে হবে। মোমেন বিপদে পড়ে ধৈর্য ধারণ করলে লাভবান হয়, দুনিয়াতেও হয়, যেমন দেখলেন না আবু তালহা দুনিয়াতে পেয়ে গেল, আখেরাতেও হয়। আর বিপদে পড়ে অস্থির হলে, ক্রুদ্ধ হলে আল্লাহ তার উপরে ক্রুদ্ধ হন, সে কিন্তু বুঝতে পারে না। আল্লাহ বলছেন আমি তাদেরকে ধীরে 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 টান দেব, সানাস্তা ধীরে জুহমিন হায় সোলাইয়া আলমন। জাল ফেলে যেভাবে আস্তে আস্তে টানা হয়, মাছ মনে করে আমরা তো ভালো জায়গায় আছি, তোর উপরে তোলে তোর মাছ সব বরাশে তোম সব গ্যাস, সানাস্তাদ্রে জুহমিন হায় সোলাইয়া আলমন বা উমলি লহম ইন্না কয়েদি মতিন। আমরা তোমাদেরকে যারা অন্যায় কাজ করছো তাদেরকে আমরা ঢিল দিচ্ছি, কিন্তু যখন ধরব ইন্না কয়েদি মতিন, আমার পকড়াও অত্যন্ত কঠিন, সেখান থেকে এক মুহূর্ত বেরোতে পারবো না, কোনো উপায় নেই তোমার। অতএব বান্দা সাবধান, আমরা যেখানে যে উপদেষ্টা আল্লাহ পাক আমাদের রেখেছেন, কাউকে আল্লাহ প্রশাসনে রেখেছেন, কাউকে আল্লাহ ব্যবসার খাতে রেখে দিয়েছেন, কাউকে আল্লাহ অফিসে রেখেছেন, যেখানে যে অবস্থায় আমরা আছি প্রত্যেকেই হাদিসগুলো মনে রাখবেন। আল্লাহর সন্তুষ্ট বান্দা হয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে স্থান দান করবেন। আর যারা এতে ক্রুদ্ধ হয়ে প্রকৃতিকে দোষ দেয়, আল্লাহকে দোষ দেয়, অমুককে দমুককে দোষ দেয়, আল্লাহ তাতে ক্রুদ্ধ হন। হ্যাঁ, যারা পাপ করেছেন তাদের তওবা করা উচিত, যদি দুনিয়া থেকেই তারা তওবা করেন তাহলে দেশ ও জাতি কল্যাণ প্রাপ্ত হবে, আল্লাহ তাদের পরে খুশি হবেন। আর যদি সেটা না করেন ইহকালে পরে পস্তাবেন, আখরাত ধ্বংস হবেন। আবার মনে করিয়ে দিচ্ছি, মসজিদে এক মাস কাজ বন্ধ আছে, পাইলিং শেষ, এরপরে কমপক্ষে 1 কোটি টাকা না নিয়ে আরও ধার দেওয়া যাবে না। যারা কোটিপতি আছেন বা যারা কোটিপতি নন, আপিল রইল মার্কাজের মসজিদটির ব্যাপারে উদারহস্তে এগিয়ে আসার জন্য। অতএব আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসগুলি মেনে চলার এবং বিপদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাআরি মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله এটা পার্থক্য আপনাদের বুঝিয়ে দিই, বান্দা শ্রেষ্ঠ
ক্ষতি কেমন আপনারা দয়া করে নিজের বাড়ির সামনে বা আমাদের মার্কাজের সামনে ড্রেনেজ সিস্টেম দেখে একটু দেখেন। আল্লাহর বিধান কি, যেখানে নদী তার তীরে তিনি মাটি উঁচু করে দিয়েছেন যাতে বান্দা বসবাস করে। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা শহর, তাই না? ঢাকার পানি ময়লা সব বুড়িগঙ্গা পড়বে, বুড়িগঙ্গা করে সোজা সমুদ্রে চলে যাবে। রাজশাহীর পানি পড়বে পদ্মায়, চলে যাবে পানিতে। পদ্মাকে আল্লাহ সৃষ্টি, বুড়িগঙ্গা আল্লাহ সৃষ্টি, এই উঁচু মাটিটাও আল্লাহ সৃষ্টি। বান্দা করেছে কি, ড্রেনেজ বানিয়েছে, দেখা যায় খুব সুন্দর, কিন্তু পানি চলে না। পানিটা তো ফেলতে হবে নদীতে, তবে তো নদী কাজ দেবে। এইটুক কাজ খালি আপনার, এটুকু 52 বছর আপনি করতে পারেন নাই। আজ বুড়িগঙ্গা ভাগাড়ে পরিণত হয়েছে, আর পদ্মার তো বুঝতে পারছেন শুকিয়ে যাচ্ছে। এই সামান্য একটু কাজ, এর জন্যই এত ভোটা ভুটি, এত লাঠা লাঠি হানাহানি, কি যে হচ্ছে দেখছেন না? লাভটা কি, যে লাউ সেই কদু। অতএব বান্দা সৃষ্ট মুসিবত বান্দাকে ভোগ করতেই হবে। এটা মনে করবেন না যে আল্লাহ করেছে, আল্লাহ আমাদের ক্ষমা করবে, জি না, অত সহজ না। এটুকু আপনার করতে হবে। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلا وعز وجل وأتم وهم أكبر